আসসালামু আলাইকুম প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পাঠের বিষয় বাংলা আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ আঠারো আজ আমরা পাঁচটি ব্যঞ্জন বর্ণ শিখব ত থেকে মূর্ধন্য ন পর্যন্ত বন্ধুরা পূর্বের পাঠে আমরা ১০টি ব্যঞ্জন বর্ণ শিখেছি আজ আমরা আরো পাঁচটি ব্যঞ্জন বর্ণ শিখবো আজ আমরা শিখব বন্ধুরা প্রথমে আমরা ট বর্ণটি শিখি বন্ধুরা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ছেলে ও মেয়ে একত্রে টগর তুলছে তাহলে আমরা এই ছবিটি থেকে কি বাক্য লিখতে পারি টগর তুলি টগর ট তাহলে আমরা ট দিয়ে একটি শব্দ দেখলাম টগর এবং টগর দিয়ে একটি বাক্য টগর তুলি আমরা ট দিয়ে আরো কিছু শব্দ গঠন তৈরি করবো আমরা ছবি দেখে শব্দ গঠন করবো টতে টগর টতে টতে টাকা টতে টিয়া টতে টুপি টতে টমেটো বন্ধুরা আমরা শব্দগুলো আবার পড়ি টতে টগর টতে টপ টতে টিয়া টতে টুপি টতে টমেটো এবার আমরা ট বর্ণটি পড়ব ট বন্ধুরা আমরা দেখে নেই কিভাবে আমরা ট বর্ণটি লিখব তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে পেন্সিলের সাহায্যে খুব সুন্দর করে তোমরা ট বর্ণটি লিখবে তোমরা ঠিক একইভাবে ধাপে ধাপে ট বর্ণটি লিখবে এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে ঠোঙা খুলি ঠোঙা ঠ আমরা ঠ দিয়ে একটি শব্দ দেখতে পেলাম ঠোঙা এবং ঠোঙা দিয়ে একটি বাক্য দেখতে পেলাম ঠোঙা খুলি ঠোঙা ঠ দিয়ে আমরা আরো কিছু শব্দ শিখবো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এ ছবি দেখে দেখে আমরা ঠ দিয়ে শব্দ গঠন করব। ঠতে ঠোঙা ঠতে ঠোট ঠতে ঠুলি ঠতে কুঠার ঠতে ঠেলা গাড়ি ঠতে ঠিলি চলো বন্ধুরা আমরা আরো একবার পড়ে নেই ঠতে ঠোঙা ঠতে ঠোঁট ঠতে ঠুলি ঠতে কুঠার ঠতে ঠেলা গাড়ি ঠতে ঠিলি তাহলে আমরা ঠ দিয়ে কিছু শব্দ গঠন শিখলাম এবার আমরা ঠ বর্ণটি পড়ব ঠ ঠ বন্ধুরা তোমরা ছবিতে লক্ষ্য করো কিভাবে আমরা ঠ বর্ণটি লিখবো এখানে রেখার সাহায্যে এবং পেন্সিলের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা ঠ বর্ণটি লিখব তোমরা ঠিক একইভাবে ধাপে ধাপে এই ঠ বর্ণটি লিখবে এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে ড ডাপ খাই ডাব ড ড দিয়ে আমরা একটি শব্দ দেখলাম ডাব এবং ডাব দিয়ে একটি বাক্য ডাব খাই ডাব খাই ডাব ড এবার আমরা ড দিয়ে কিছু শব্দ গঠন করবো আমরা ছবি দেখে শব্দগুলো বলবো ও শিখব ডতে ডাব ডতে ডানা ডতে ডালিম দতে ডিম চলো আমরা আরো একবার পড়িনি ডতে ডতে ডানা ডতে ডালিম ডতে ডিম বন্ধুরা এবার আমরা ড বর্ণটি উচ্চারণ করবো ড এবার আমরা দেখে নি কিভাবে বর্ণটি লিখবো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে আমরা ড বর্ণটি পেন্সিলের সাহায্যে খুব সুন্দর করে লিখব তোমরা ঠিক একই ভাবে ড বর্ণটি সুন্দর করে লিখবে এবার আমরা যে বর্ণটি শিখবো তা হচ্ছে ঢাক বাজাই ঢাক ঢ এবার আমরা ঢ দিয়ে কিছু শব্দ শিখবো ঢাক ঢতে ঢুলি ঢতে ঢাকনা ঢতে ঢেকি চলো বন্ধুরা আমরা আরো একবার পড়ে নিই ঢতে ঢাক ঢতে ঢুলি ঢতে ঢাকনা ঢতে ঢেকি এবার আমরা ঢ বর্ণটি পড়ব ঢ দেখিনি কিভাবে ঢ বর্ণটি লিখবো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে আমরা খুব সুন্দর করে ঢ বর্ণটি লিখবো তোমরা ঠিক একই ভাবে সুন্দর করে ধাপে ধাপে এই ঢ বর্ণটি লিখবে এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে মূর্ধন্য ন মূর্ধন্য চরণ ফেলে মাঠে যাই চরণ মূর্ধন্য চরণ ফেলে মাঠে যাই চরণ মূর্ধন্য ন তাহলে বন্ধুরা আমরা মূর্ধন্য ন দিয়ে শব্দ শিখলাম চরণ এবং চরণ দিয়ে আমরা একটি বাক্য গঠন করলাম এবার আমরা মূর্ধন্য ন দিয়ে কিছু শব্দ গঠন শিখব মূর্ধন্য নতে চরণ মূর্ধন্য নতে লবণ মূর্ধন্য নতে বিনা বন্ধুরা চলো আমরা আরো একবার পড়ি মূর্ধন্য নতে চরণ মূর্ধন্য নতে লবণ মূর্ধন্য নতে এবার আমরা মূর্ধন্য বর্ণটি উচ্চারণ করব। মূর্ধন্য ন ন। এবার আমরা দেখিনি এই বর্ণটি কিভাবে লিখব বন্ধুরা তোমরা ছবিতে লক্ষ্য করতে পারছ কিভাবে আমরা সুন্দর করে এই মূর্ধন্য ন লিখতে পারি তোমরা ঠিক একইভাবে ধাপে ধাপে মূর্ধন্য ন বর্ণটি লিখবে তো আজকে আমরা কি কি শিখতে পারলাম বলতো আজকে আমরা পাঁচটি ব্যঞ্জন বর্ণ শিখেছি তা হচ্ছে ট, ঠ, মূর্ধন্য ন। এই পাঁচটি বর্ণের উচ্চারণ এই পাঁচটি বর্ণ কিভাবে লিখতে হয় এই বর্ণগুলো দ্বারা শব্দ গঠন বাক্য গঠন এগুলো আমরা আজকের পাঠে শিখেছি বন্ধুরা দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ